हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलम नतून एक रेसिपी निये। आज के तैरी कर देखो भेज एग नूडल्स। चलो देखे नहीं की लागबे। एखाने आमी 3 पैकेट इन्स्टैंट नूडल्स नियेछि। आपनारा जे कोनो ब्रैंड नीते पारेन। आमी एखाने मिस्टर नूडल्स नियेछि, जेहेतु बोलेछि एटा वेजिटेबल एग नूडल्स, तो जे कोनो वेजिटेबल नेलेई हबे। आमी एखाने यूज करब आलू और क्यारेट, तो आमी एखाने एकटा आलू कुचि करे निब और साथे थाकबे गाजर, गाजरटाओ कुचि करे निब। आपनारा आपनादेर पछन्द मतो आरो जे कोनो वेजिटेबल एड करते पारेन। एबं एर साथे साथे आर लागबे पेंयाज, काँचा मरिच, धने पाता और स्प्रिंग अनियन बा पेंयाज पाता और गुड़ा मसलार मध्य आमी एखाने निब हाफ चा चामच ब्लैक पेपर पाउडार, हाफ चा चामच गार्लिक पाउडार और हाफ चा चामच पार्सलि और पैकेटेर मसला। एखाने वेजिटेबल और नूडल्सगुलो सिद्ध करे निएछि। आमी आजके गाजर और आलू दिए तैरी करे देखाच्छि। आपनारा एखाने आरो वेजिटेबल एड करे निते पारेन आपनादेर पछन्द अनुयायी। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সেই কাঁচা মরিচ কুচিগুলো। এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর আমি এই পেঁয়াজ বেশি সফট করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকাকালীনই মশলাগুলো অ্যাড করে দিব। গুঁড়া মশলার মধ্যে এখানে যা যা দিয়েছি তা তো আগে বলে দিয়েছি, তাও আবার বলছি। এখানে গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার আর পার্সলি দিয়ে দিচ্ছি। আমি পার্সলিটা আগে দিয়ে দিচ্ছি কারণ আমি শেষের দিকে ধনে পাতা দিব। তারপর ভালো করে মিক্স করে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ যেহেতু এখানে আমি ব্ল্যাক পেপার আর গার্লিক ইউজ করেছি এটা র পেপার থেকে যাবে, সেই জন্য আমি এই পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি প্যাকেট মশলাটা দিয়ে দিব। সব মশলা দেওয়ার পর এটা হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সেই কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো। স্প্রিং অনিয়নগুলো মোটা থাকার কারণে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ পরে এগুলো ইউজ করলে একটা গন্ধ আসবে পেঁয়াজের, যেটা আমার ভালো লাগে না। আপনাদের যদি কুচি পেঁয়াজ পাতা থাকে তাহলে আপনারা সেটা সবার লাস্টে ইউজ করবেন। আমি এখানে এখনই ইউজ করে নিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দিব সেই লোটুসগুলো। লোটুস দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানোর পর এক সাইড করে রেখে এর পাশে আমি ডিম দিয়ে দিব। ডিমটা স্ক্র্যাম্বল করার পর এটা আমি লুডুসের সাথে মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ভেজ এগ নুডলস। আশায় মেহমান আসলে ঝটপট এই মজাদার নুডলসটা আপনারা তৈরি করে চমকে দিতে পারেন। অনেকে ভাবছেন প্যাকেট মশলা থাকা সত্ত্বেও আমি এক্সট্রা কেন মশলা অ্যাড করেছি। আপনারা এইভাবে তৈরি করেই দেখুন, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কী ডিফারেন্স পাওয়া যায়। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর আমার রেসিপিটা প্লিজ ট্রাই করলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আর লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।